এক বোন লিখেছেন যে আল্লাহর উপর বিশ্বাস রেখে তাবিজ দেয়া নাকি কিছু ওলামা কেরামের মতে যায় যাচ্ছে মানে সে যদি বিশ্বাস রাখে যে আমি তাবিজ দিয়েছি আল্লাহর ওপর বিশ্বাস রেখে তিনি শিফা দিবেন এই তাবিজের উশিলাই ঠিক যেমন আমরা ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলি এবং বিশ্বাস রাখি এর উশিলায় আল্লাহ চাইলে শিফা দিবেন ঠিক এরকম বিশ্বাস রেখে তাবিজ দিলে কি জায়জ আছে না কখনোই যায় নেই এই যে তাবিজের কোনো প্রভাব নাই তাবিজের কোনো তাসির নাই এটা শুধু বিশ্বাসের ওপর নির্ভর করে আর ওষুধ এবং তাবিজের মধ্যে পার্থক্য হলো যে ওষুধের তাসির আছে এফেক্ট আছে প্রভাব আছে একটা ওষুধ প্যারাসিটামল আপনার শরীরে ব্যথা লাগতেছে বা জ্বর হয়েছে আপনি যদি বিশ্বাস মনের মধ্যে কোনো কিছু না রেখে এমনি এমনি সেটা খান তাহলেও কাজ হবে যেহেতু এটা একটা সাইড এফেক্ট আছে এবং এটা প্রমাণিত বিষয় ঠিক আছে এজন্যে ওটা হালাল আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যখন তোমরা অসুস্থ হও তখন তোমরা ওষুধ গ্রহণ করো তো ওষুধ গ্রহণ করাটা এটা আল্লাহ রসলের নির্দেশ দাদা উ তোমরা ওষুধ গ্রহণ করো রসুল আরও বলেছেন যে মা আল্লাহ দান ইল্লা আনজা আল্লাহ দাওয়া আল্লাহ যখন কোনো অসুখ প্রেরণ করেন তখন তার ওষুধ প্রেরণ করেন তাহলে বোঝা গেল যে ওষুধ ব্যবহারটা এটা রসলের নির্দেশ এবার তাবিজ তাবিজের বিষয়টা হচ্ছে আল্লাহ নিষেধ করেছেন তিনি বলছেন মানতা আল্লা কা তামিমা তান ফাতা যে ব্যক্তি তামিমা বা তাবিজ ব্যবহার করবে সে শিরিক করবে তো এক্ষেত্রে কথা হলো এই যে সেটা যদি কোরআনের আয়াত দিয়ে হয় তাহলে ওলা মা বলেছেন যে শিরিক না হলে এটা নিষেধ এটা হারাম এই জন্যে যে এটাকে অসম্মান করা হয় এবং কোরআনের আয়াত লিখে গলায় লটকিয়ে এটা দ্বারা আরোগ্য গ্রহণ করার বিষয়টা আল্লাহনবীসাল্লাম সাহাবা ইকরাম তাবিন তাবি তাবিন তারা তাদের মধ্যে প্রচলিত ছিল না তারা কোরআন থেকে শিফা নিতেন এটাকে পাঠ করে ঝাড়ফুকের মাধ্যমে সুতরাং যদিও কেহ কোরআন থেকে শিফা নিতে চায় তাহলে ঝাড়ফুঁকের মাধ্যমে শিফা নিবে আচ্ছা এ যদি কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তাবিজ হয় তাহলে সেটা সুস্পষ্ট শিরিক যেহেতু আল্লাহনবীলাম বলেছেন মানতা আল্লাহ কা তামিমাতান ফাঁকাত আশারাক আশরাকা যে ব্যক্তি তামিমা বা তাবিজ ইত্যাদি ব্যবহার করবে রোগ মুক্তির জন্য হ্যাঁ সে শিরিক করবে তো যেখানে আল্লাহনবী ইসাল্লাহ আসলাম শিরকের কথা বলেছেন সেখানে কিছু আলেম এটাকে জায়েজ বলে কোন ভিত্তিতে কোন যুক্তিতে এটা কোনো দলিল নেই এটা তাদের মন গড়ার কথা এবং তারা এক প্রকার ব্যবসার জন্য এ ধরনের কাজগুলো করে থাকে এবং কথাগুলি বলে থাকে আল্লাহদেরকে হেদায়ত করুন ঠিক আছে আল্লাহ তালা